হ্যালো বাইও বন্ধুরা দাদা দিদিরা আমার জ্যাম ক্রিয়েশন ইউটিউব নিউজ লাইভ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বিজেপির আপনি ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আপনার নামটা জওহরলাল নাথ জওহরলাল নাথ উনি এই আগন্তুক নির্বাচন সম্পর্কে আমার লাইভো সামান্য কথা বলবেন তো আগন্তুক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভালো রেজাল্ট করবে আমরা সেটা আশাবাদী তার কারণ হচ্ছে বর্তমান যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি গরিব জনসাধারণের জন্য বিশেষ করে বাগান অঞ্চলের মানুষের জন্য নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষের জন্য যেসব প্রকল্প লঞ্চ করেছেন তো সেই প্রকল্পগুলো সরাসরি মানুষের হাতে গিয়ে পৌঁছছে আর মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সেটা ভারতীয় জনতা পার্টি সরকার অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে তো মানুষ ভারতীয় জনতা পার্টির কাজকর্মে সন্তুষ্টি ব্যক্ত করছেন আর তার জন্য আমরা আশাবাদী যে সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়যুক্ত করে কেন্দ্রে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবেন এবং মোদিজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে জনসাধারণ ভারতবর্ষের দেখতে চান ধন্যবাদ আমার চ্যানেলে জে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেলে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বিজেপির ভাইস প্রেসিডেন্ট আমার লাইভে আগন্তক নির্বাচন সম্পর্কে এই কিছু কথা তুলে ধরেছেন আপনারা যদি এই ভিডিওতে থেকে কিছু বুঝতে পারেন এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে বলবেন না জে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেল ধন্যবাদ